আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি রান্না করব গাঁঠি কচু। তো আমি গাঁঠি কচু সিদ্ধ করে এই সাইজ করে কেটে নিয়েছি সুন্দর করে ধুয়ে। তো এখানে আমি চালের গুঁড়ো, বেসন, লবণ, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কারি পাতা এগুলো নিয়েছি। তো আমি এগুলো সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি কচুর সাথে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি কারি পাতাগুলো দিয়ে দিয়েছি। এই সবজিটাতে কারি পাতা অবশ্যই দিতে হবে, কারি পাতার ফ্লেভারটা খুব সুন্দর আসে আর অল্প তেলে খুব সুন্দরভাবে কচুগুলো ফ্রাই করে নিতে পারি। তো কারি পাতা ফ্রাই হয়ে গেছে, এবার এখানে আমি কচুগুলো দিয়ে দিব সবগুলো একসাথে। সবগুলো একসাথে দিয়ে দিয়েছি, এবার এগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিব। ভাজা হয়ে গেছে কচুগুলো, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে, উপরে অনেক ক্রিস্পি আর ভিতরে সফট একদম পুরো, দেখতে পাচ্ছেন। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে ঘরে ট্রাই করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।